আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব অতি সহজে সুন্দরভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া কিভাবে মাছের পারফেক্ট ভর্তা তৈরি করবেন। গরম ভাতের সঙ্গে এই মাছের ভর্তাটির সত্যি কোনো তুলনা হয় না। রেসিপিটি শেয়ার করার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ভর্তার জন্য প্রথমে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি। আজকের ভর্তার জন্য আমি দুটো পাঙ্গাস মাছের চাক নিয়ে নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন ভালোভাবে ভাজা ভাজা হয়। চুলাটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে ঢেকে এগুলোকে ভেজে নিতে হবে। একটু মচমচে যেন হয় ভাজাটা, সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুটা মচমচে হলে ভর্তাটা খুবই মজাদার হবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে উঠিয়ে নেব। এবার ভর্তা করে নেওয়ার পালা। আমি তিনটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, এগুলোকে পেঁয়াজ এবং লবণ দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে কিছুটা সর্ষের তেল যুক্ত করে দেব ভর্তার স্বাদ আনার জন্য, এবং আস্তে আস্তে মাছের টুকরোগুলো ভেঙে মিক্সড করে নেব। খেয়াল রাখতে হবে মাছের কাঁটাগুলো যেন যুক্ত না হয়, কাঁটাগুলো আমি আলাদা রেখে দিচ্ছি। মাছের ভর্তাটা অতি সহজে আপনি এভাবে হাতে টিপে তৈরি করে নিতে পারবেন, কোনো ধরনের বাটাবাটির ঝামেলা ছাড়া। 5-7 মিনিটের ব্যবধানে কিন্তু আপনি মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যারা মাছ পছন্দ করেন মাছের এই ভিন্নধর্মী রেসিপিটি অবশ্যই কিন্তু আপনার জিভে ভিন্ন এক স্বাদ আনবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের মাছ ভর্তা। গরম ভাতের সঙ্গে তৈরি করে খেয়ে দেখবেন কতটা স্বাদ আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।